আসলে সবগুলো আপডেট নিউজ নিয়ে এই ভিডিওটা। যারা এখন পর্যন্ত কোনো আপডেট নিউজ দেখেন নাই তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারও সবগুলো আপডেট একই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা ইতিমধ্যে অলরেডি জানেন যে বাতেন হোটেল হারুনটুকু ডিপ হারুনে অলরেডি একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল। তো সেই প্রসঙ্গে একটা কথা বলি, বাংলাদেশটা হচ্ছে রঙ্গমঞ্চ, যেখানে গোয়েন্দারা গোপন জিনিস বের করার আগে তাদের নিজেদের গোপন জিনিস বের হয়ে যায়। তো এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, চতুর্দিকে প্রায় 10,500 গ্রেপ্তার। সোমবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 303 জনকে নতুন করে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খোলা চিঠি, চিঠিতে তারা জানিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি পাঠিয়েছেন। তারা লিখেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যারগেনেস কেলামার্ট, তাছাড়া রিয়াসহ 16 শিশুর পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 6 বছর বয়সী শিশু নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এবার রিয়াসহ 16 শিশুর নিহত ঘটনার বিচার বিভাগে তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া আরেক বিবৃতিতে জানা যায় যে কোটা আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের নিন্দায় 2 মার্কিন সিনেটর, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীর ওপর আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন 2 সিনেটর। নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবারের সিনেট ফরেন রিলেশন কমিটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাপে দাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকাল থেকে চালু হচ্ছে ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার দুপুরে বিআরটিসিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকাল থেকে চালু হচ্ছে ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার দুপুরে বিআরটিসিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার ইন্টারনেট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আবার খুলে দিতে বাধ্য হচ্ছে। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহমান নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পরিস্থিতির একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। গত সোমবার রাতেও ওয়াশিংটনের ডিসিতে বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দত্তপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। এদিকে স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে অফিস কার্যক্রম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে কাজে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মজীবীরা।